ও হ্যালো গাইস, গুড মর্নিং। আজকে আমি সকাল সকাল উঠে পড়েছি, আজকে যাব ডিএলএফ সিটি কোর্ট। তো এই রুমটা আজকে নিলাম, আমি রুমটা রেডি করা হয়নি কিচ্ছু এখনো পর্যন্ত, বর্তমানে এরকম ভাবে পড়ে আছে। আর এখন বাজছে কটা বাজে, এখন বাজে 10:45, এই 10:45। আর এই যে মা আজকে হোম পুজো, তাই মা এই যে সব কাটাকুটি করছিল সবজিগুলো, লুচি হবে আর কি কি সব হবে সব, যাই হোক। এই যে রুম, এটা রুম দেখিয়ে দিচ্ছি তোমাদের। আর কি ব্যাপার, অ্যাকচুয়ালি আজকে আমি যাবো ডিএলএফ সিটি কোর্ট, তো সিটি কোর্টের ভিউ কিছু আমি তোমাদের দেখাবো, এবং তাছাড়াও আর ডিএলএফ মেট্রোপলিস আমি ওটাকে ঘুরিয়ে দেখাবো। তো ভিডিওটা শ্যুট করা আমার একদিনের নয়, যদিও ভিডিওটা আমার যখন যখন পেরেছি তখন তখন ভিডিওটি শ্যুট করেছি। সো আমার মা চলে এসছে, আমার মা এখন সবজি খাচ্ছে। এই যে এটা আমার মা, তো জিতারাতে ব্যস্ত। যাই হোক, ভাবছি আজকে একটু বেশ কিছু জিনিস ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। আমি এখনো রেডি হয়নি, এবার রেডি হব আমি, তো চলো রেডি হয়নি। তো এবার আমি আমার ড্রায়ারটা নেবো, একটু মাথার চুলগুলোকে ঠিকঠাক করবো। দিস ইজ রুম, হ্যালো গাইস, আমি রেডি, এবার বেরোবো। তা বেরোনোর আগে সকালকার ব্রেকফাস্টটা করে নিই। তো বন্ধুরা, আপনাদের প্রোগ্রামের আজকে এনজিএফ মেট্রোপলিটিক্স মলটিকে ঘুরিয়ে দেখা। এই ভিডিওটি শ্যুট করা একদিনে নয়, যদিও 2-3 দিন ধরে ভিডিওটি শ্যুট করেছি, যখন যখন পেরেছি তখন তখন ভিডিওটি শ্যুট করেছি, সেই ভিউটা আপনাদের সামনে তুলে ধরছি। যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, সাবস্ক্রাইব করবে, আর বেল আইকনটা ক্লিক করে দেবে সব থেকে আগে দেখার জন্য।
তো গাইস বর্তমানে এখন আমি আছি সিটি কোর্টে, এখানে ক্যামেরা করা অ্যালাউ নেই। সো তবু আমি লুকিয়ে লুকিয়ে ক্যামেরা করছি। এটা হচ্ছে সিটি কোর্ট, আমি দেখাবো সব কিছু যেটুকু পারবো, লুকিয়ে লুকিয়ে ক্যামেরা করতে হবে, দেখছি কি অসুবিধা। সো চলো